নমস্কার ছাত্রছাত্রীরা টু সপ্তম বাংলা বিষয়ের আজকে আমাদের সানুদার শিক্ষা আলোচ্য বিষয় হল নির্মিত আর এই নির্মিতি অধ্যায়ের প্রথম অধ্যায় হলো পত্র রচনা এখানে আমরা দুরকম পত্র রচনা দেখি ব্যক্তিগত ও পারিবারিক পত্র রচনা তো এখানে যে আমাদের হাতে কলমে আছে অর্থাৎ অনুশীলনী আছে সেই অনুশীলনীর যে প্রথম যে প্রশ্ন সেইটা নিয়ে আজ আমরা আলোচনা করব প্রথম প্রশ্নটি আছে যে আঞ্চলিক ক্রিয়া প্রতিযোগিতায় তোমার বিদ্যালয়ের সাফল্যের পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষকের কাছে একদিনের জন্য ছুটির আবেদনপত্র রচনা করো আজ আমরা এটি নিয়ে আলোচনা করবো এবং ধাপে ধাপে পরবর্তী প্রশ্নগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব অর্থাৎ পরবর্তী চিঠির উত্তরগুলো কী হতে পারে সেগুলি নিয়েও আলোচনা করব তাহলে দেখতে থাকো প্রথম যে চিঠিটি সেটি কেমনভাবে লিখলে তাহলে দেখে নেওয়া যাক উত্তরটা কী হবে আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতায় তোমার বিদ্যালয়ের সাফল্যের পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষকের কাছে একদিনের জন্য ছুটির আবেদনপত্র রচনা করো তো প্রথমে যেটা লিখতে হবে যাকে লিখছি তাকে উদ্দেশ্য করে ঠিকানার নাম ঠিকানা লিখতে হবে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সমীপেশু তোমরা যারা বালিকা হবে তারা শিক্ষিকা লিখবে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক তোমরা তোমাদের নিজেদের বিদ্যালয়ের নাম লিখবে এবং নিচে ঠিকানা লিখবে বিষয় লিখবে আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের সাফল্যের জন্য ছুটির আবেদন এবার মূল বিষয়ে চলে আসছে শ্রদ্ধাস্পদেশু আমরা আপনার শিক্ষায়তনের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ আপনি নিশ্চয়ই অবগত আছেন গত রবিবার আমাদের বিদ্যালয় ব্লকভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতায় দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের ছেলেরা একশো এবং দুশো মিটার দৌড়ে এবং ফোর ইন্টু একশো মিটার রিলে রেসে বিজয়ী হয়েছে বিদ্যালয়ে খেলাধুলাকে সারা বছর ধরে যে নিরবচ্ছিন্নভাবে উৎসাহ দেওয়া হয় এই সাফল্য তারই স্বীকৃতি আমাদের বিদ্যালয় সংলগ্ন এলাকাতেও বিদ্যালয়ের এই সাফল্যে প্রবল উদ্দীপনা সৃষ্টি হয়েছে বিদ্যালয়ের এই সাফল্যে যার পর নাই আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত এই পরিপ্রেক্ষিতে আমাদের বিনীত নিবেদন এই যে ছেলে মেয়েদের এই সাফল্যের পুরস্কারস্বরূপ আপনি যদি একদিনের জন্য বিদ্যালয়ে ছুটি মঞ্জুর করেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকব এবং আগামী দিনে আরও উৎসাহিত হব আশা করি আমাদের আবেদন যথাযথ বলে বিবেচিত হবে বলে নিচে নিজেদের ঠিকানাটা লিখবে ইতি আপনার একান্ত অনুগত ছাত্রছাত্রীবৃন্দ বলে নিজেদের নিজেদের নাম লিখবে এবং বাঁদিকে তোমরা তারিখ দেবে যে তারিখে তোমরা চিঠিটা লিখবে এবং যেখান থেকে চিঠিটা লিখছ সেই ঠিকানাটাও কিন্তু উল্লেখ করবে